নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য ভালো অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান নিয়ে আবার আমি সবসাচ্ছি উপস্থিত। প্রতি শনিবার এই সময় দুপুর 12:35 সোনার বাংলা আপনারা দেখছেন অনুষ্ঠান। ইউটিউবে প্রোগ্রামগুলো থাকে, আপনারা পরেও দেখতে পাবেন। সবার জন্য অনুষ্ঠান, আর ফোন তো আসতে শুরু করে দিয়েছে, আমি দেখছি অনেকক্ষণ আগে থেকেই ফোন আসতে শুরু করেছে। একটু কথাও আছে, শ্রাবণ মাস ভালো যোগ এই সময়, অবশ্যই রেমেডি অনেক মানুষ নিতে চান এই সময়টায়, শ্রাবণ মাসে, কারণ বাবা মহাদেবের মাস। অনেক কথা হবে আজকে, আলোচনাও হবে। আপনারা জানেন কার অনুষ্ঠান, নতুন করে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই। তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট এবং অবশ্যই বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, এক নামে এক ডাকে সবাই তাকে চেনেন। আর টিভির ভলিউম কমিয়ে রেখে ফোনে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন সবাই। আর অবশ্যই কিন্তু অংশগ্রহণ করবেন এখন লাইভে 25 মিনিট, এরপর পার্সোনাল রেড বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠানের পর। উপস্থিত আছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী সোহা। আজকে দর্শক বন্ধুরা, আমার এই কথার মধ্যে দিয়ে বুঝতে পারছে কি নিয়ে দিদি আলোচনা করতে চাইছে। আজকে আমরা বলি শ্রাবণ মাস আসতে চলেছে এবং শ্রাবণ মাসে আমরা বাবা ভোলেনাথের পুজো করি সকলে, এবং বলা হয় বাবা ভোলেনাথ তখনই সন্তুষ্ট হয় যখন মাতা পার্বতীকে তার সঙ্গে পুজো করা হয়। এই শ্রাবণ মাসের বৈশিষ্ট্য হচ্ছে মাতা পার্বতী এবং ভোলেনাথের পুজো। এই সময় আমাদের বাড়িতে বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আমাদের যারা গৃহিণীরা রয়েছে, যারা হাজবেন্ডের উন্নতির জন্য অনবরত চেষ্টা করে চলেছে, এবং আমার কাছে প্রত্যেকটা মেয়ে আসে তার হাজবেন্ডের আয় উন্নতি কীভাবে বাড়ে, সংসারে শান্তি সমৃদ্ধি কীভাবে হয়, তাদের বাড়িতে রোগ ভোগ কীভাবে ঠিক হয়, এবং হাজবেন্ডের আয়ুষ্কাল নিয়ে তো সকলেই আসে। এই সময় অনেক মেয়েরাই বাড়িতে মহাদেবের পুজোর সঙ্গে সঙ্গে মাতা পার্বতীর পুজো করে। বলা হয় এই 16 সোমবার তারা করে, তার সঙ্গে শুক্র মাসে যে 4টে সোমবার আমরা পাই, অর্থাৎ শ্রাবণ মাসে যে 4টে সোমবার আমরা পাই, সেই 4টে সোমবারই মেয়েরা যদি মাতা পার্বতীর পুজো করতে পারে, নানান দিক থেকে তারা সুফল পেতে পারে। কি কি সুফল পেতে পারে? প্রথমে বলি আয়ু, অর্থাৎ হাজবেন্ডের আয়ু বৃদ্ধি হয়, যেটা প্রত্যেকটা মেয়ে কাম্য করে। দ্বিতীয়ত যেটা চায়, হাজবেন্ডের আয়ু উন্নতি বাড়ুক, সংসারে আয়ু উন্নতি বাড়লে সংসারে সুখ এমনিই আসে। তিন নম্বর, যার জন্য আমরা মেয়েরা পুজো করব মাতা পার্বতীর শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের সঙ্গে, সেটা বলা হয় তিন নম্বর যে কারণ, সেটা হচ্ছে অর্থ, বাড়িতে অর্থ আসুক এবং টাকা পয়সা সমৃদ্ধি হোক এবং মানুষ যেন ভালোভাবে থাকতে পারে। তার সঙ্গে দীর্ঘদিনের যদি কোনো প্রপার্টি নিয়ে সমস্যা, রোগ ভোগ নিয়ে সমস্যা, কোনো মনোকামনা বাসনা থাকে, সেটাও কিন্তু পূরণ হয়। বলা হয় শ্রাবণ মাসে বিশেষ মহত্ব হচ্ছে, এই শ্রাবণ মাসে মেয়েরা যদি বেশ কিছু কাজ বা ক্রিয়া করতে পারে, তাহলে কিন্তু তাদের সংসার, এই যে কাজগুলো বললাম, সেগুলো পূরণ হবেই হবে, 100% এর মধ্যে 110% হবে। মেয়েরা অবশ্যই শুনবে, আগে ফোনটা নিয়ে নিই একটু, তারপর আবার আলোচনায় আসবো। আপনারা অনলাইনে প্রচুর মানুষ কনসালটেশন নিচ্ছেন, আর ব্যারাকপুরে আজকে পাবেন অনুষ্ঠানের পর, ব্যারাকপুর চেম্বার আছে, হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, ব্যারাকপুরে আজকেই পাবেন অনুষ্ঠানের পর, বুকিং করে নেবেন রেড বক্সের নাম্বারে যারা ব্যারাকপুরে আসতে চাইছেন। বলুন কে আছেন, হ্যালো। হ্যালো, আপনার বলুন, জন্ম তারিখ বলুন, নাম বলুন। 11/8/2002। আচ্ছা, আপনি যদি কার সম্বন্ধে জানতে চান বলুন, কার জন্য? আপনার 2002-তে জন্ম, 2002 August 11, তাই তো? হ্যাঁ, টাইমটা আরেকবার বলুন। কিসের জন্য এসেছিলেন মা, কোন সমস্যায় পড়ে এসেছিলেন? তুমি নিশ্চয় স্টুডেন্ট, পড়াশোনা করো, তাই তো?
তুমি পড়াশোনা করো বলে রাখি, শোনো তোমার হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ, তো প্রথমে দেখে দেখতে পাচ্ছি তুমি লগ্ন চাঁদা, কিন্তু তুমি যেহেতু পড়াশোনার কথা আমাকে বলেছো, যেটাই আমাকে দেখতে হবে পঞ্চমপতি, পঞ্চমপতি বৃহস্পতি উচ্চস্থ কিন্তু দ্বাদশস্থানে, এবং মঙ্গল তোমার দেখাচ্ছে সে হচ্ছে ভাগ্যগুরু, সেও দ্বাদশস্থানে, লগ্নগুরুও দ্বাদশস্থানে। প্রথমে বাবু বলে রাখি তোমাকে, তোমার মেইন গ্রহগুলো ব্যয়ের ঘরে চলে গেছে, তো তুমি যে পরিমাণ খাটো সেই পরিমাণ ফল কি পাও? পাও না কিন্তু, পাও না, এবং তার সঙ্গে তুমি মাঝে মাঝে নিজের ডিসিশনটাও ঠিক রাখতে পারছো না। তোমার মন মানসিকতা ভালো, খুব উদার মনের, অনেক বড় বড় চিন্তা ভাবনা মনে আছে কিন্তু কোনোটাই ফুলফিল হচ্ছে না, তাই তো? পরের সপ্তাহে মায়ের সাথে চলে এসো দরকার হলে, ওটাই ভালো হবে। এখানে না আমি এর থেকে বেশি কিছু বলতে পারছি না। তুমি এগো, নিশ্চয়ই তুমি সাকসেস হবে, কিন্তু এইগুলো ঠিক করতে হবে, ঠিক করতে হবে, হ্যাঁ ঠিক করতে হবে, ঠিক না করলে কোনো মতে সেই জায়গাটা রিকভার করতে পারবে না। একটুখানি ঠিক করে নিতে হবে। দমদম থেকে মা যখন এসে উপকার পেয়েছে, কর্মস্থলে প্রবলেম ছিল, সলভ হয়েছে, মাতা জানবীর কাছে এসে আপনিও সলভ পাবেন আপনার প্রবলেমগুলো, অনেকগুলো প্রবলেম আছে, অনেকগুলো প্রবলেম আছে। যাই হোক, আমরা ফোনটা নেব, একটু বলে দিই, তারপর ফোনটা নেব, আর একটু সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকুন, ফোনে একটু সঙ্গে থাকো, তোমার সঙ্গে ডিসকাস করব, সঙ্গে থাকো, কেমন? কথাটা শুনে নিন মন দিয়ে আগে। আচ্ছা, প্রথমে বলি শ্রাবণ মাসে আমাদের মায়েদের কি করতে হবে, আমাদের মেয়েদের কি করতে হবে। প্রথমে বলছি সংসার সুখের হয় রমণীর গুণে। অনেক সময় হাজবেন্ডরা চাকরি বাকরিতে থাকে, তারা কাজটা করতে পারে না, বা শ্রাবণ মাসে আমরা ভোলে বাবার পুজো করবো, তার সঙ্গে মেয়েরা বেশ ছোট্ট ছোট্ট কিছু কাজ, একদম কঠিন কাজ না, করবো, আমাদের সংসারে কিন্তু সমস্যাগুলো অনেক নিবারণ হবে। কি করবো ফার্স্ট বলি, শ্রাবণ মাসে মাতা গৌরীর পুজো করতে হবে সোমবার করে, বাবা ভোলেনাথের সাথে প্রতিদিন, শ্রাবণ মাসে পড়ার সঙ্গে সঙ্গে সোমবার থেকে শুরু করে প্রতিদিন মাতা গৌরীর ফটো যদি বাড়িতে না থাকে, অনেকেরই দুর্গার ফটো থাকে, মা কালীর ফটো থাকে, মানে যেই কালী সেই দুর্গা কথাই বলে, অর্থাৎ মা কালীর পায়ের ধারে একটা জবা ফুল, এবং অবশ্যই সিঁদুর দান করতে হবে কপালে, যদি এভরিডে করতে পারো শ্রাবণ মাসে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মেয়ে করতে পারো, তোমাদের বলা হয় হাজবেন্ডের আয়ু বৃদ্ধি হয় এবং তাদের আয় উন্নতিও বাড়ে। তার সঙ্গে আর কি করবে, আমরা সচরাচর একটা ভুল করে থাকি, শ্রাবণ মাসে না আমাদের অনেক মায়েরা মেয়েরা গলা খালি রাখে, শ্রাবণ মাসে একদম নিয়ম মঙ্গলসূত্র, গলা খালি রাখতে নেই, গলায় কিছু না কিছু পরে তারপর পুজো করবে। গলা খালি রাখা মানে বলায় গলার স্থানটা হচ্ছে আমাদের বুধের স্থান, ট্যালেন্ট আমাদের গলায়, আমাদের পাড়ির আমাদের শরীরে প্রত্যেকটা পাড়ে একটা গ্রহ আসে, গলা হচ্ছে বুধের স্থান, বলা হয় শ্রাবণ মাস যেহেতু দেখবে গ্রিন কালারের জামা কাপড় পরে মহাদেবকে পুজো করে, তাই হলে মঙ্গল আমাদের, যদি শ্রাবণ মাসে আমরা যদি গলা খালি রাখি মেয়েরা, তাহলে মেয়েদের কিন্তু সংসারে আয়ু উন্নতি কমে যায়। ফোনটা নিয়ে নিই, আরো আমরা ডিসকাস করব, আবার দেখে নিই, ফোনও নেব, আলোচনাও শুনবো। মাতা জানবি রেড বক্সে পার্সোনাল নাম্বার আছে, অনুষ্ঠানের পর সবাই কথা বলতে পারবেন। রাতের দিকে প্রচুর মানুষ অনলাইন কনসালটেন্সি নিচ্ছেন, আর রাত 10টা থেকে 11টা একটা প্রশ্নের উত্তর পাচ্ছেন, যারা লাইভে পাচ্ছেন না তারা একটা প্রশ্নের উত্তর আজ রাত 10টা থেকে 11টা মোবাইল নাম্বার রেড বক্সে আছে, ওইখানে করলে আপনারা পাবেন। কে আছেন, হ্যালো, হ্যাঁ বলুন। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? আজকে পেয়ে গেছেন, টাইমটা বলো, 8:10 সকালবেলা, তাই তো? ফার্স্ট এপ্রিল 98, এটা কার চক? এটা আমার ছেলের চক, ছেলের চক, আচ্ছা। বলো ছেলের সম্বন্ধে কি জানতে চাও, বলো কি প্রশ্ন? আচ্ছা, ছেলের বিষ লগ্ন বিষ রাশি, প্রথমে যে দেখতে পাচ্ছি একাদশস্থানে রবি বুধ বুধ আদিত্য যোগ রয়েছে, অর্থাৎ ক্যারিয়ারে সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু বাবু এখানে লগ্নগুরু শুক্র বৃহস্পতির সঙ্গে কেতু যুক্ত বসে আছে দশম স্থানে, তাতে কি হবে না, ছেলের আজকে যে ডেটে তুমি জন্ম বললে সেই ক্ষেত্রে ছেলের কিন্তু চাকরি বাকরি কাজকর্ম সব ভালো, কিন্তু সমস্যা হলো কি, ছেলের ছকে কিন্তু পূর্ণ কালসর্প, পূর্ণ কালসর্প, সমস্ত কাজে কিন্তু বাধা হবে, এবং লগ্নগুরু শুক্র কেতুযুক্ত হওয়ার জন্য অনেক সময় দেখবে যে অনেক কাজে যেতে গিয়ে তার শরীরটা খারাপ হতে পারে, নানা সমস্যা হতে পারে, বা পরীক্ষা দিতে গিয়ে সমস্যা হতে পারে, এরকম কি হয়?
বুঝতে পারছো? এইগুলো তাহলে ঠিক করে নিও, ঠিক করলে কেরিয়ার অবশ্যই ভালো হবে। চাকরি রবি, শুনে রাখো, এখানে রবি হচ্ছে একাদশ স্থানে বুধাদিত্য যোগ হয়েছে, কিন্তু রবির সঙ্গে শনি বসে আছে, তো ন্যাচারালি আমরা জানি রবি শনি বসে থাকা মানে বীজ দোষ, তাহলে কাজের জায়গা তো হ্যাম্পার হবেই, বুঝতে পারছো? আর আমি প্রথমেই বললাম শুক্র কেতু বসে আছে মানে গুপ্ত সমস্যা, হঠাৎ হঠাৎ করে সমস্যা সৃষ্টি, যেখানে কাজ থাকছে না মানে শত্রু সৃষ্টি হয়ে যাচ্ছে কি? হ্যালো, লোকের দ্বারা শত্রুতা সৃষ্টি হয়ে যাচ্ছে কাজের স্থানে? যাই হোক, শ্রাবণ মাস, অর্থাৎ শ্রাবণ মাসে ভোলে বাবার পুজো করছি, মাথায় রাখবে শ্রাবণ মাসে ম্যাক্সিমাম মেয়ের একটা ভুল করে, সোমবার করে কালো বস্ত্র একদম পরা যাবে না, সোমবার কালো বস্ত্র একদম পরা যাবে না। শ্রাবণ মাসে আমরা মেয়েরা অনেক সময় বলা হয় যে দিদি কি করে জামা কাপড়, চেষ্টা করবে সোমবার করে, অনেকেই পুজোর সময় দেবে গেরুয়া বসন পরে, পরবে খুব ভালো, কিন্তু সবুজ, মেয়েরা সবুজ কালার, বলা হয় শ্রাবণ মাসে আমাদের যে বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য না প্রাকৃতিক পরিবেশ ভরা ভরা থাকে, সবুজে শ্যামলা থাকে, তার জন্য সবুজ কালারটাকে শ্রাবণ মাসে সোমবার শুভ, এবং বাবা মা লক্ষ্মী এবং বাবার খুব প্রিয়, পার্বতীর খুব প্রিয় কালার সবুজ কালারের চুড়ি, দেখবো অনেকে সাউথ দক্ষিণ ভারতের মানুষ যেমন সবুজ চুড়ি পরে, সদবাজার আছে সবুজ চুড়ি পরে, তো শ্রাবণ মাসে সবুজ চুড়ি আর সবুজ জামা কাপড় পরে যদি বাবা ভোলেনাথে পুজো দেওয়া যায়, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবো যে কোনো পুজো, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে শ্রাবণ মাসে বাবা পুজো করবো কি, আবারও বলছি বাবার পুজো করতে গেলে মেয়েরা ওম বলবে না, নামের শিবায় বলবে, ওম বলবে না নামের শিবায়, কেন বলা হয় ওম ওয়ার্ডটা নাভি থেকে উচ্চারণ হয়, অনেক সময় মেয়েদের গায়ের সমস্যা থাকে, ওটা কিন্তু ক্ষতের সৃষ্টি হয়, তো ওম বলবে না নামের শিবায় বলবে, কিন্তু অনেকে বলে দিদি আমরা যখন পুজো করি তো ওম গানে শ্যানাম ওম পার্বতী নাম বলি, তো কেন বলি, ওটা বলা যায়, দেখবে যখন বাবা ভোলেনাথের পুজো করা হয় তখন কিন্তু ওমটা আমরা নাভিতে করি, ওম নমঃ শিবায়, অর্থাৎ এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু প্রচুর ভাইব্রেশন করা, যদি সঠিকভাবে বলা যায় প্রচুর ভাইব্রেশন হয়, তার জন্য মেয়েরা ওমটা বলবে না নামের শিবায় বলবে, ঠিক আছে? আর সবুজ সবুজ চুড়ি সবুজ জামা কাপড় পরে তোমরা কিন্তু শ্রাবণ মাসে পুজোটা করবে। আচ্ছা আমরা ফোনটা নিয়ে নিই, দেখেনি আমার ফোনে কে আছেন, হ্যালো বলুন। হ্যালো, আমি টালিগঞ্জ বলছি। টালিগঞ্জ থেকে কার জন্য? আমার জন্য, বলুন। বলুন, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 14 নভেম্বর 1982। 14ই নভেম্বর? হ্যাঁ, 1982। সময়? আপনার তো, আপনার 82 তে জন্ম, তাই তো? দেখতে পাচ্ছি আপনার ছকে রাশি তুলা এবং লগ্ন কিন্তু ধনু, আপনার কিন্তু তুলা রাশি মানে আমি বলতে পারি আপনি কিন্তু শখদার মানুষ, প্রচন্ড ভালো জিনিসের প্রতি একটা শখ আকৃষ্ট আপনার আছে, তাই তো? ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো আছে না আপনার মধ্যে এটা? তারপরে আমরা লগ্নে মঙ্গল, আপনি কিন্তু পূর্ণ মাঙ্গলিক দাদা, এবং মঙ্গলের সঙ্গে অশুভ গ্রহ কেতুর অবস্থান, তার জন্য আমি দেখতে পাচ্ছি বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, হচ্ছে না আপনার কি একবার দুবার বিয়ে ঠিক হতে হতে ভেঙে গেছে বা হতে হতে সমস্যা এসছে? বাধা সৃষ্টি করা, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনার বাধা এসেছে, বুঝতে পারছেন? হতে হতে কেটে গেছে, তার সঙ্গে লগ্ন গুরু বৃহস্পতি আপনার বসে আছে এখানে একাদশ স্থানে ভালো স্থানে, কিন্তু রবি নিজস্ত, আপনার ভাগ্য গুরু রবি নিজস্ত, তো রবি নিজস্ত থাকার জন্য রবি হয় মান যশ খ্যাতি উন্নতি, তো আমি এখানেও বলতে পারি আপনি কর্মে আপনার এফোর্ট বা কতটা ফল পাওয়া উচিত ততটাও পাচ্ছেন না, পাচ্ছেন না, পাচ্ছেন না, পাচ্ছেন না তো?
আমি আপনার ছকে দাদা প্রবলেম দেখছি, আমি দেখছি দ্বাদশ স্থানে আপনার মেইন বসে আছে শুক্র। আপনার কিন্তু অনেক সময় শুক্র, আমরা জানেন আমাদের প্রেম ভালোবাসার ছেলের ক্ষেত্রে ওয়াইফ হয় জানেন তো, আর মেয়েদের ক্ষেত্রে হয় মঙ্গল হাজবেন্ড। তো আপনার শুক্র দ্বাদশ স্থানে মানে আপনার বিয়ের যোগ, কিন্তু এই যে বয়সটা হয়ে গেছে খালি খালি, এটা আপনার না, এগুলো গ্রহেরই ফেল, এগুলোকে ঠিক করতে হবে। তো আপনার বাড়ি কোথায় বলেন? কালীঘাট। পারলে কালীঘাটের চেম্বারের সাথে একবার যোগাযোগ করুন, যদি আমাকে মনে হয় এলে কিছু আপনার কাজের কাজ দেবে। আপনার বন্ধু এসেছিল আজকের দিনে, আমি যে এত ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি এটা অনেক বড় কথা। হ্যাঁ বলুন। ধন্যবাদ দাদা, আপনাদের কাজ হয়েছে লাইভে শুনছি, টিভিতে এই ফোন গুলো আসা মানে অনেক বড় পাওয়া। আপনিও আসুন, আপনিও কাজ পাবেন, নিশ্চয়ই পাবেন। শুনাম এই জন্য মাতা জানবীর এত মানুষ কাজ পান, উপকার পান ফোনে, এমনি বিচার দেখুন না কি সুন্দর বিচার। টিভিতে ফোন পাওয়াটাই মুশকিল, তার মধ্যে উনি উনাদের দুজনেই বললেন ফ্যামিলির লোক গেছিল কাজ হয়েছে, একজন বললেন মা ওকে, হ্যাঁ মা ওকে, বন্ধু এসে ওকে, আর আপনার বিয়েটা কিন্তু গ্রহ দোষে একদম। আপনার ছক বলছে দাদা, আপনার ছক বলছে, আপনার কোনো ফল্ট না, ফল্ট গ্রহর, গ্রহটাকে একটু এদিক ওদিক তুলে আমাদের সন্তুষ্ট করতে হবে, না হলে কিছু করার নেই। একটা সময়ের পর আপনি ভাববেন যে আমি যদি ঠিক করতে পারতাম হয়তো আমার মানে লাইফ পার্টনার বা আমার ক্যারিয়ারের দিকটা আরো ভালো হতে পারত, তাই না? আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে। আমি যদি মনে করি 60 বছর বয়সে গিয়ে আপনি বিয়ে করবেন, তখন কিন্তু চাইলেও ভালো লাইফ পার্টনার পাবেন না, তাই সময়টা এখনই আপনাকে ঠিক করতে হবে। কেমন? আচ্ছা, আর ফোনে আছে আমাদের? না, ফোন নিয়ে নেবো চটপট। আপনারা কিন্তু আজকেই ব্যারাকপুর চেম্বারে পাবেন, ব্যারাকপুরে যারা দেখাবেন অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে কথা বলে নিন, 9804190476 এবং 8240205251, এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা, আপনারা কথা বলুন। মাতা জাহ্নবীর লাইভ অনুষ্ঠান প্রতি শনিবার এই সময় থাকে দুপুর 12:35। বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্বা সংখ্যাতত্ত্ববিদ বাস্তুবিদ তন্ত্রসাধিকা মাতৃসাধিকা তিনি, মোবাইল নাম্বার রেড বক্সে আছে, যোগাযোগ করুন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়িতে চেম্বার, আর অবশ্যই কিন্তু অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, প্রচুর মানুষ অনলাইনে যোগাযোগ করেন। যারা চেম্বারে আসতে পারছে না তারা ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 20-30 মিনিট আপনারা নিজের ছক নিয়ে জানতে পারবেন, সেটা পেয়েবল চার্জেবল, সেটার জন্য একটুখানি আপনারা কথা বলে নেবেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হবে, সেখানে ফিজটা জমা দিতে হবে, আপনারা কিন্তু আপনাদের সম্বন্ধে ভালোভাবে জেনে নিতে পারবেন। রাত 10টা থেকে 11টা একটা প্রশ্নের উত্তর পাবেন, রাত 10টা থেকে 11টা রেড বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে কথা বলবেন, অবশ্যই একটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যাই হোক, শ্রাবণ মাসে আমাদের এই কাজগুলো করবো, তার সঙ্গে যে কাজটা আমাদের করতে হবে, বলা হয় 16 সিঙ্গার। অনেকেই আমাকে জিজ্ঞেস করে দিয়েছে শ্রাবণ মাসে মা পার্বতীকে কি দেবো, 16 সিঙ্গার। বলা হয় আমরা মেয়েরা সিঁদুর ইউজ করি, আমরা মেয়েরা আমাদের চিরুনি ইউজ করি, যেগুলো 16 সিঙ্গারের মধ্যে পড়ে ওটা মাতা পার্বতীকে আমরা দিয়ে পুজো দেবো শ্রাবণ মাসে সোমবার করে, এবং পারলে কাউকে দান করবো। বলা হয় এই সময় সিঁদুর আর আলতা দান করে, এবং আমরা যেন দুর্গাপুজোর সময় আমরা দান করি বিজয়ার, আমরা দুর্গাপুজো আসার আগে, এই শ্রাবণ মাসে কিন্তু মাতা পার্বতী যারা পুজো করবেন দান করবেন, নিজেও পড়বেন লোককেও, টিপের পাতা বলুন, সিঁদুর বলুন, আলতা বলুন, যেগুলো মেয়েদের সৌন্দর্যের কারণ, দান করবেন, প্রচন্ড রকম ভালো ফল কিন্তু আপনারা পাবেন, ভালো ফল পাবেন, মাতা পার্বতীর আশীর্বাদ পাবে, বাড়িতে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। ফোনটা নিয়ে নিয়ে বলুন, কোথা থেকে কে বলছেন? বলুন কার জন্য? বলুন ডেট অফ বার্থ, বলুন ছেলের আপনার। আবার বলুন, 99 তাই তো? আচ্ছা, সময় বলুন, ভোরবেলা 5:30, ব্যারাকপুরেই? ব্যারাকপুরেই জন্ম না ছেলে, ৯৯ বেশি বয়স হয়নি, মানে 24+ বিয়ের জায়গাটা দেখতে চাইছেন এখন। টাইমটা বলুন, ভোর 5:30 বিয়ের জায়গাটা বলছে। আচ্ছা, বিয়ের জায়গাটা, আপনি আপনার ছেলে বিয়ের কোনো সমস্যা বা ভালো কিছু আছে কিনা সেটা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ শুনুন, 24 বছরে বিয়ে দিতে চাইছেন, ঠিক আছে? এখন প্রথমেই বলি, হ্যাঁ অনেকের ইচ্ছা থাকে, বাবা মা শরীর খারাপ থাকে, অনেক সময় কিছু থাকে। আচ্ছা, কন্যা রাশি এবং হচ্ছে মীন লগ্ন, হ্যাঁ আপনার ছেলের
তো আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলে কিন্তু অষ্টমে মঙ্গল, প্রবল মাঙ্গলিক, প্রবল মাঙ্গলিক, এই অষ্টম ঘরে মঙ্গল থাকলে বিয়ে তো দেবেন, আগেই মাঙ্গলিক দোষটা কাটিয়েছেন, কাটানো হয়েছে, ইমিডিয়েটলি কাটান, যদি মনে হয় আপনার বাড়ির আশেপাশে কাউকে দিয়ে কাটাবেন কাটাতে পারেন, বা আমার সাথে কাটান। অষ্টমে মঙ্গল কি কি সমস্যা আপনাকে বলে দিই, শুনুন, আমার অন্য কিছু দেখার দরকার লাগবে না, বিয়ের কথা বলার আগে বলি, অষ্টমে মঙ্গল থাকলে আপনার ছেলে কোর্ট কেস আসতে পারে, অষ্টমে মঙ্গল থাকলে আপনার ছেলে রক্তপাত হতে পারে, অষ্টমে মঙ্গল থাকলে গাইনো সমস্যা তো আপনার হবে না ছেলে, আপনার ছেলে রক্তপাত, অ্যাক্সিডেন্ট, ফাড়া এগুলোই হবে, মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা, আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু রক্তপাত, ফাড়া, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হয়, অপারেশন, তো এইটাকে কিন্তু নেগলেক্ট করবেন না, আপনার ছেলের কিন্তু সমস্যাটা আছে। লগ্নে বৃহস্পতি আছে, রবি আছে, প্রচন্ড মানসিক জোর কিন্তু আছে এবং গুরু সহায় আছে, কিন্তু বিবাহের কথা যখনই বললেন অষ্টম মঙ্গল কিন্তু ভালো না, এটা ঠিক করে দিন, কেমন? আজকেই ব্যারাকপুরে পাবেন, ব্যারাকপুরের মানুষ আজকেই আপনারা পাবেন, কিন্তু দুটো থেকে ব্যারাকপুরে, ব্যারাকপুরের জন্য যোগাযোগ করুন। প্রত্যেক মানুষকে বলবো, প্রত্যেকজনকে বলবো, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা পুঙ্খানুপুঙ্খ বিচার, একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন, হ্যালো, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা পুঙ্খানুপুঙ্খ বিচার, একটু সঙ্গে থাকুন, হ্যাঁ, সঙ্গে থাকুন, হ্যাঁ, কথাটা শুনে নিন, তারপরে ফোনটা নিচ্ছি। আচ্ছা, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা পুঙ্খানুপুঙ্খ বিচার, অ্যাস্ট্রোলজি যদি সঠিক ডেট অফ বার্থ, টাইম, প্লেস দাও, একটা মানুষের সম্বন্ধে বলা কোনো ব্যাপার না, বাট আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন থাকতে হবে যে রোগ শরীরে যেমন থাকলে হবে, অ্যাস্ট্রোলজিকাল সমস্যা থাকলে ঘুরের সমস্যা হবে, সেটাকে আমাকে বসে থাকলে শুধু শুনলে হবে না, রেকটিফাই করতে হবে, যে মানুষটার কাছে গেলে মনে হবে আমি জীবনে সঠিক রাস্তা পাবো তার কাছেই যাও, গিয়ে ঠিকঠাক করে নিজের জায়গাটা প্রতিকার করা, আমি বলবো এইসব সমস্যা কোনো ব্যাপারই না, ওভারকাম করা যায়। দুটোর পর ব্যারাকপুর পাবেন আজকেই চেম্বারে, রেড বক্সের নম্বরে কথা বলে নেবেন, যারা ব্যারাকপুরে আসবে, যারা ব্যারাকপুরে দেখা করবে তারা আমাকে রেড বক্সের নাম্বার তো আছে, বুকিং করে নেবেন, বুকিং করে নেবেন, 5টা অবধি আমি আছি, 2টা থেকে 5টা ব্যারাকপুর আজকেই পাবেন, সুতরাং বুকিং করে নেবেন অনুষ্ঠানের পর, হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি চেম্বার, রেড বক্সে পার্সোনাল নাম্বার, লাল বক্সে আছে, 2টো মোবাইল নাম্বার লিখে রাখুন, কে আছেন, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো, আমি মেদিনীপুর থেকে বলছি, আচ্ছা কার জন্য, আমি নিজের সম্বন্ধে জানতে চাই, জন্ম তারিখ বলুন, সময় জন্ম সময় সকাল 7:08 মেদিনীপুরে জন্ম তো, ঠিক আছে, কি জানবেন আমার সম্বন্ধে একটু জানতে চাই, 98 বললে না তোমার, আচ্ছা কি জানতে চাও তোমার সম্বন্ধে, কোনটা, কোন বিষয় বাবু, বিয়ে হয়েছে না বিয়ে হয়নি, হয়নি, 98, আচ্ছা ঠিক আছে, শোনো তোমার ছকে যেটা দেখতে পাচ্ছি আমি, তোমার লগ্ন হচ্ছে ডাইরেক্টলি বিষ লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, তুমিও কিন্তু পূর্ণ মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল অবস্থান করে আছে এবং শনি যুক্ত বসে আছে, তো আমি বারবার বলছি মঙ্গল হচ্ছে মানে বিবাহের কারক, দ্বাদশ স্থান শনি যুক্ত বসে থাকার জন্য বিয়ের স্থানে কিন্তু প্রবলেম, মাঙ্গলিক দোষ অবশ্যই তুমি কাটাবে, কাটিয়ে বিয়ে করবে, আর ছেলে যেন মাঙ্গলিক হয়, ডাইরেক্ট লগ্নে শুক্র হচ্ছে উচ্চস্থ আছে, তুমি একটু সাজতে গুজতে ভালোবাসো, হ্যালো, হ্যালো, মাঙ্গলিক আবার মঙ্গল দ্বাদশ স্থান, সেক্ষেত্রে অপারেশনের যোগ আছে তোমার শরীরে, কোন রকম সিস্ট বা কোন রকম ভাবে গাইনো সমস্যা আসবেই আসবে, 100% ব্লাড প্রেশারও বাড়তে পারে বা সুগার পরবর্তীকালে আসতে পারে, কিন্তু তোমার ছকে কিন্তু মাঙ্গলিকের এফেক্টটা কমাতে হবে এবং গ্রহের প্রতিকার করতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে তোমাকে, মেদিনীপুর থেকে যিনি বললেন, হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, হ্যাঁ আমি কাটা থেকে পূর্ব বর্ধমান কাটা থেকে বলছি, কার জন্য, আমার জন্য, বলুন জন্ম তারিখ বলুন, 1/1/1979, আবার 1/1/1979, আচ্ছা সময়, সময় সকাল 10টায় সোমবার, সোমবার, আচ্ছা, 1/1/1979, হ্যাঁ, আচ্ছা সকাল 10টা, কি প্রশ্ন বলুন, প্রশ্ন বলতে আমার যে কোনো কর্মে আমার মন বলছে না, এরকম মনে হচ্ছে কি আপনার, মনটা ছটফট করছে,
শুনুন, আপনি শুনেন, আপনার কিন্তু ভালো টিভিতে না শুনে আপনি ফোনে শুনুন। আপনার কিন্তু মকর রাশি এবং লগ্ন কিন্তু আপনার দেখাচ্ছে কুম্ভ লগ্ন, সাড়ে সাতই চলছে লাস্ট স্টেজ, বিগত পাঁচ বছর ধরে সমস্যা হচ্ছে, পাঁচ বছর ধরে এই প্রবলেম আপনার, তাই তো? আপনি টিভিতে নামনি একটু শুনে নিন তো, আপনার পাঁচ বছর সাড়ে সাতই মানে সমস্যা হবে, লগ্নে কেতু এবং ব্যবসা স্থানে শনি আর রাহু বসে আছে, তাহলে কি করে ব্যবসা হবে? বীজ দোষ ব্যবসা স্থানে হয়ে গেছে, আপনি কোনো কাজই ঠিকমতো মন দিয়ে করতে পারছেন না। গোয়ের প্রতিকার করুন, চন্দ্র আবার দ্বাদশ স্থানে, ছক দেখো ছকই বলছে, আপনি না বললে আমি বলতাম। আপনার চন্দ্র যেখানে মন মানসিকতা শনির ঘরে বারো নম্বর ঘর দ্বাদশ ঘরে বসে আছে, যেখানে মন মানসিকতা ফেকেল্ড, বিজনেস এর ঘরে বীজ দোষ, আবার লগ্নে কেতু, অনেক সমস্যা দাদা। আপনারা কাটোয়া থেকে ফোন করলেন, এটা ঠিক করে নিন, প্রবলেম গুলো জানলে চুপ করে বসে থাকলে হবে না, রেড বক্স এর নাম্বারে ফোন করুন, অনলাইন সার্ভিস অ্যাভেলেবল, এখন আসতে হবে চেম্বারে তার কোনো মানে নেই, অনলাইনে আজকে ব্যারাকপুরে পাবেন, যোগাযোগ করুন হাওড়া বেহালা কালীঘাট ব্যারাকপুর শিলিগুড়ি, এবার রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন সবাই। আবার দেখা হবে আগামী শনিবার ঠিক দুপুর ১২:৩৫ মাতা জাহ্নবীর লাইভ ফোন ইন অনুষ্ঠান সোনার বাংলায়, ভালো থাকবেন, ধন্যবাদ।